আছে না? কে সিআর কে কথা বলছে? তোমরা কি কেউ কথা বলো? এনিওয়ে বুঝতেছে না, বুঝতেছে একটু প্রবলেম। আচ্ছা, এটা 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 সবার বোঝা গেছিল, আলোচনা করলে ভালো হয়। মনে হচ্ছে না কেউ রেসপন্স করবে। আচ্ছা, আমি নাম ধরে জিজ্ঞেস করি। এখানে দেখা যাচ্ছে হলো র্যান্ডমলি একটা নাম ধরে আছে, হলো 53 আসো? জি স্যার। আচ্ছা, এই নাম ধরে জিজ্ঞেস করতে হবে, নাহলে তো বোঝা যাচ্ছে যে এইভাবে। আচ্ছা, এইটা কি করা হয়েছিল একটু বল, একটু বল, একটু শেয়ার করতে পারবা? এটা কিভাবে ড্র করা হয়েছিল গ্রাফিক্যালি লিনিয়ার প্রোগ্রামিং এর জন্য? আর কি লিনিয়ার ইকুয়েশন থাকলে লিনিয়ার প্রোগ্রামিং বলতেছে। সো এটাকে কিভাবে ড্র করা হয়েছিল? সিম্পল প্রবলেম ছিল, তারপরে আমরা ইয়েতে গেছিলাম, কমপ্লেক্সে গেছিলাম। স্যার এখানে ওই আমাদের অবজেক্টিভ ফাংশন দেওয়া আছে x1 প্লাস x2, আর হচ্ছে ওই যে কনস্ট্যান্ট গুলো দেওয়া আছে x1 লেস দেন ইকুয়াল টু 2 আর x2 লেস দেন ইকুয়াল টু 1। তো আমরা ওই যে কনস্ট্যান্ট যেগুলো আছে সেই গুলার কি ড্র করব। কিভাবে কিভাবে ড্র করা হয়েছে? তার ওই যে x1 ইকুয়াল টু 2, ওইটার ওই যে আমরা লাইন টানবো আর কি। আচ্ছা, আমরা x1 ইকুয়াল টু 2 এই লাইনটা টানলাম। ওকে জি স্যার। তারপরে বলছে হচ্ছে 2 এর থেকে ছোট, সুতরাং হ্যাঁ এটার হ্যাঁ, তো লাইন গুলো হচ্ছে এদিকে। এদিকে হবে আচ্ছা, আরেকটা হচ্ছে x2 ইকুয়াল টু x2 1, ইকুয়াল টু হচ্ছে 1, ওইটার নিচের দিকে হবে আর এই যে কি। 1 এর জন্য একটা লাইন টানা হয়েছে এই। এখন এটা যেহেতু লেস দেন বলছে, লেস দেন মানে হচ্ছে এইদিকে, তাই জি তো? স্যার। তারপর তারপর আমরা তারপর স্যার ফিজিক্যাল রিজাল্টটা পাইলাম কেমনে? তার ওই যে আমাদের ওই x1 গ্রেটার দেন 0 হবে আর x2 গ্রেটার দেন 0 হবে, এটা তো এটা মানে হচ্ছে যে অটোমেটিক্যালি আমাদের, থাকবে। হ্যাঁ, নর্মালি থাকবে, সেই জন্য এই এই যে বাউন্ড এরিয়াটা, এটা হলো কি আমাদের ফিজিবল রিজন। ওকে, সো তারপর অপটিমাম পয়েন্ট পাইলাম কেমনে? কর্নারের পয়েন্ট গুলো নিয়ে অপটিমাম পয়েন্ট বের করবো, সো ওই যে আমরা চেক করবো কোনটাতে বেশি আসছে ম্যাক্সিমাম। আচ্ছা, কর্নারের পয়েন্ট বরাবর আমরা এই যে এই এই ইকুয়েশনটা x1 ইকুয়াল টু 1 2 এগুলা বসায় আমরা দেখবো যে কোনটা অপটিমাম, মানে কোনটা, এখানে যেহেতু ম্যাক্সিমাম বলছে, তো ম্যাক্সিমাম কোন পয়েন্টটা সেটা বের করার চেষ্টা করা হবে। ম্যাক্সিমাম পয়েন্টটা বের করার পরে এটা চেক করা হবে যে অন্যগুলোর সাথে ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে দ্যাট ইজ দ্য অপটিমাম পয়েন্ট। ভেরি গুড, তাহলে তো বুঝা গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এটা হলো গ্রাফিক্যালি অন্যটা। আর নর্মালি একটা সিস্টেমে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সিস্টেমে, তো এটা তোমরা সবাই জানো, ম্যাটেরিয়াল ব্যালেন্স, এনার্জি ব্যালেন্স থাকে এবং সেটার রিলেশনশিপের কিছু ইকুয়েশন থাকে, ওইটাকে বলে ফিজিক্যাল প্রপার্টিস এর যে প্রপার্টি, এগুলো তো তোমাদের জানা কথা। আর লিনিয়ার প্রোগ্রামিং, আচ্ছা লিনিয়ার প্রোগ্রামিং এ অন্য আরেকজন জিজ্ঞেস করি। আমার থিসিস গ্রুপের কেউ আছে নাকি? থিসিস ডিজাইন গ্রুপের তাদেরকে একটু জিজ্ঞেস। ইফতেখার হোসেন, এখানে কি করছে একটু ছাড় বলো। তোমার কথা শোনা যাচ্ছে না, অন্য কারো চোখে তো সব দেখা যায় না। তারপরে 19 আছে সিফাত হোসেন, তারপরে হচ্ছে সব চলে যাচ্ছে মনে হয়, অ্যাটেন্ডেন্সটাও নিতে হবে। রাইট, কেউ নেই। তানভীর চৌধুরী, আগে অনেকবার জিজ্ঞেস করতাম,
কি তানভীর চৌধুরী নাই রোল 11 রাইট সো আমাদের এই যে এখানে যে ইকুয়েশনগুলো দেখা যাচ্ছে এটা দেখো ইকুয়াল চিহ্নের মধ্যে লেখা সো এই জন্য ইকুয়ালিটি কনস্ট্যান্ট বলছে এখানে সবগুলো ইকুয়েশন হচ্ছে আমাদের এই ফর্মে দেওয়া সুতরাং এটা মানে হচ্ছে লিনিয়ার ফর্মে দেওয়া লিনিয়ার ফর্মটা এটা তো এক্সপ্লেইন করা হয়েছিল সেই জন্য লিনিয়ার প্রোগ্রামিং বলতেছে এই হলো এখানে ব্যাপার এটা আরো শর্টকাটে লিখতে এইভাবে লেখা যায় আর এখানে একটা অঙ্ক দেখানো হয়েছিল গত ক্লাসে আর সেই অঙ্কের প্রফিট এবং ম্যাক্সিমাম পয়েন্টের সাপেক্ষে কনস্ট্যান্ট টাকা হয়েছিল এবং সেখান থেকে অবজেক্টিভ ফাংশন দেওয়া হয়েছিল আমাদের সিমপ্লেক্স অ্যালগরিদমটা আমরা একটু আবার দেখি আমাদের বইয়ে যে স্টেপগুলো বলছে আমাদের বইয়ে স্টেপগুলো কি আমি লিখে রাখছি আলাদা হ্যাঁ তোমাদের বইয়ে অনেকগুলো স্টেপ দেওয়া আছে বুঝছো আমি আর ওই ম্যাট্রিক্স ইত্যাদি কিন্তু তোমাদের এই বই আবার অঙ্কটা ওইভাবে দেওয়া নাই ওই একই কথা বলা হয়েছে আমাদের এই যে সংক্ষিপ্ত করে আমি যেটা লিখছি আর কি সিমপ্লেক্স মেথডের স্টেপ গুলো এই যে এখানে এটাকে পাঁচটায় লেখা হয়েছে তো মেথড যেটা মুখস্থ করা সেটা আলাদা কথা এখানে অঙ্কটা করার জন্য এখানে অঙ্কটা করা হয়েছে তোমাদের যে বইয়ে সিমপ্লেক্স এর এখানে অনেক ডিটেলস এর মানে অনেকগুলা মেথড স্কিপ করে বলছে সাকসেসিভ কোয়াড্রেটিক এন্ড নন লিনিয়ার সাইমালটেনিয়াস এই সাইমালটেনিয়াস ইকুয়েশন যে যে জায়গাটা আছে দেখা যাচ্ছে বইয়ের হিতে এখানে সিমপ্লেক্স মেথডের স্টেপ গুলো বলা আর একটু পরে আবার বলছে আমরা যে শর্টকাট করা হয়েছে এখানে অঙ্ক ওইভাবে না কিন্তু কাজ করার জন্য তো তোমাদের হয়তো অঙ্ক ম্যাডাম দিতেও পারে নাও দিতে পারে জাস্ট স্টেপটা কিভাবে এক্সিকিউট করা হয় সেটা করা হয়েছে মানে আমাদের এটা সংক্ষিপ্ত করে লেখা ঠিক আছে সো প্রথম কথাটা কি ছিল এই অঙ্কটাতে যে আমাদের যে রাইট সাইডটাকে পজিটিভ করতে হবে আর আমাদের ইনইকুয়ালিটি থাকলে একটা এক্সট্রা ভেরিয়েবল যোগ করে বা বিয়োগ করে সেটা ডিপেন্ডস অন দা ইনইকুয়ালিটির যে ইকুয়েশনটা আছে সেটার উপর ডিপেন্ড করে সেইটাকে ব্যালেন্স করতে হবে ইকুয়ালিটি চিহ্নতে নিয়ে আসতে হবে এবং তারপর বেসিক সলিউশন আকারে আমাদেরকে কনভার্ট করতে হবে এবং সেটা করা হয় আমাদের এই যে প্রবলেমটা ছিল সেটাকে আমরা কিভাবে কনভার্ট করছি যে আমাদের এখানে আমরা ডিসিশন ভেরিয়েবল কোনটা এটা এটা x1 এন্ড x2 মানে এটার সাথে সো এইটা হলো দুইটা আর তিনটা হচ্ছে এইখান থেকে বের করা হয়েছিল খেয়াল করছে বুঝা গেছে এটা কেউ ব্যাখ্যা করবে কে ওকে না জিজ্ঞেস করলে বুঝা যাচ্ছে না যে কি আমি রিপিট করতেছি ক্লাসটা তানভীর চৌধুরী নাই নাফিজ আহমেদ হ্যাঁ দেখি একটু হেল্প করা দেখি কতটুকু বুঝতে পারছো এইখানে যে সিমপ্লেক্সে আমরা এটা কি করছিলাম আমাদের কনস্ট্রেন্টে তো মানে ইনইকুয়ালিটি কনস্ট্রেন্ট ছিল তো সেটাকে যদি আমাদের ইকুয়াল বানাতে হয় তাহলে আমাদের আইডিয়া ছিল যে আমরা এক্সট্রা একটা করে ভেরিয়েবল অ্যাড করব এক্সট্রা ভেরিয়েবল অ্যাড করলে আমরা হচ্ছে তাহলে এই ইকুয়ালিটি লিখতে পারলাম এখন দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে আমাদের ডিসিশন ভেরিয়েবল কয়টা আসলো আর এই নিচে কয়টা নতুন অ্যাড করলাম তো ডিসিশন ভেরিয়েবল দেখলাম দুটো আর আমরা হচ্ছে এই এক্সট্রা তিনটা ভেরিয়েবল আবার অ্যাড করছি তাহলে আমাদের টোটাল ভেরিয়েবল এখন হলো পাঁচটা কিন্তু আমাদের ইকুয়েশন সংখ্যা তো কনস্ট্রেইন্টে ছিল তিনটা ওই তিনটা ইকুয়েশন নিয়ে কাজ করতে হবে তিনটা নিয়ে কাজ করতে হবে ওকে ভেরি গুড তাহলে এই পর্যন্ত আসলো তারপরে আমরা যেটা দেখা হয় এখানে আর কি কাজ করা হয়েছে যে এই যে ডিসিশন ভেরিয়েবল গুলোকে জিরো ধরে এটাকে সলভ করা হয়েছে মানে ইকুয়েশনটাকে সো সলভ করলে আমাদের এই সবগুলোর ভ্যালু আসছে তাই তো
আমরা যদি এখন কোন ভেরিয়েবলটাকে চেঞ্জ করলে, আমরা যেহেতু এটা কি প্রবলেমটা ছিল, অরিজিনাল প্রবলেমটা ছিল মিনিমাইজ, ঠিক আছে, আমরা তো মিনিমাইজ এটা শেষ করব। সো মিনিমাইজ যদি করতে যাই, কোন x1 না x2 এই ডিসিশন ভেরিয়েবলের মধ্যে কোনটাকে ভেরি করলে f এর মান বাড়বে বা কমবে, কোন ভেরিয়েবল তো বলতে পারবা কোনটা পারবে f এর মান, x1 এর মান বাড়লে না x2 এর মান বাড়বে? x1 এর বাড়লে স্যার, x1 এর বাড়লে f এর মান কমবে, কমবে মানে হচ্ছে মিনিমাইজ হবে। সো এই যে মিনিমাইজ এর যেটা, এই জন্য x1 ভেরিয়েবলটাকে আমরা চুজ করতেছি, x1 ভেরিয়েবলটা দিয়ে অন্যগুলাকে সাবস্টিটিউট করে দেওয়া হয়। সো এটাই হলো বেসিক্যালি সাবস্টিটিউট করে দিলে এরকম ভাবে আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি। সো এখন আমাদের ডিসিশন ভেরিয়েবল গুলা কি হয়ে গেল, f এর সাপেক্ষে এই যে এই ফরম্যাটে চলে আসলো, x4 এবং x2 সাপেক্ষে চলে আসলো। তো আমরা আবার যেহেতু ডিসিশন ভেরিয়েবল গুলোকে জিরো ধরে এই এই তিনটে ইকুয়েশনকে সলভ করা হচ্ছে, সো যদি সলভ করি তাহলে আমরা x5 এর মান পাবো, x3 এর মান পাবো, তাই তো? f এর মানটা কি আসতেছে, -2 আসতেছে। তো আবার এখানে যে কাজটা করা হয়েছিল, যে কোন কোন ইকুয়েশনটাকে ধরা হচ্ছে, এই যে যে এই ইকুয়েশনটা কেন ধরছি, এটা কি, এটা যে যে কে জানে কথা বলতেছিল সে একটু বলো তো, এটা এটা কেন এটা করা হয়েছে, এই যে এই জিনিসটা? প্রথমে তো স্যার এই যে বললেন যে ডিসিশন ভেরিয়েবল কে জিরো ধরে আমরা হচ্ছে এই x3 x4 x5 এগুলোর ভ্যালু বের করব, বের করতে স্যার, তো তখন দেখা গেল f এর মান জিরো আছে, তারপরে যেহেতু মিনিমাইজ করব তারপরে, কিন্তু এই যে এই যে জিনিসটা লেখা আছে এটা কেন করা হয়েছিল, যে 2 - 2 দেখা গেছে। সো x1 ধরা হয়েছে, যে x1 এর যে সহগগুলো আছে কনস্ট্যান্ট যে সরি সেটা দিয়ে ভাগ দেওয়া হয়েছিল, তো সেটা ধরলে আমাদের সবচেয়ে যেটা পজিটিভ সহগ থাকবে ছোট সেই সহগটার সাপেক্ষে সেই ইকুয়েশনটাকে ধরে আমরা সবগুলোকে কনভার্ট করব, এইটা হলো ঘটনা ছিল। সো আমাদের সবচেয়ে ছোট সহগ কোনটা, মানে অনুপাত কোনটা, এই পজিটিভটা হচ্ছে 2 - 1, তাই না? এই জন্য এটাকে ধরা হয়েছিল, এটা এটা 2 - 1 মানে হচ্ছে 2 নম্বর ইকুয়েশনটা। সো 2 নম্বর ইকুয়েশনটাকেই এই লেখা আছে, আর এখানে হচ্ছে একইভাবে এই সাবস্টিটিউশনটা করা হচ্ছে। আর যদি ম্যাট্রিক্সে করে তাহলে ম্যাট্রিক্সে ওই একই সিস্টেমে আমাদের এটাকে বলে পিভট র এবং পিভট কলাম ধরে আমরা সলিউশনটা মানে একইভাবে করা হয়েছে। এখন এটা এটা কিভাবে করে, ওটা হচ্ছে আমাদের সাবস্টিটিউট করা হচ্ছে, অর্থাৎ র ইলিমিনেশন করা হচ্ছে। দেখো প্রথমে যদি আমাদের এটা আসে ওই আগের এক্সাক্ট ইকুয়েশন কে 110 যে 2 নম্বর যে কারণে হয়েছিল সেটা হওয়ার পরে এই যে এই এটাকে 1 রেখে আর অন্যগুলোকে এই সাইডের ভ্যালু গুলাকে র এলিমিনেশন করে জিরো করা হয়েছে, ঠিক আছে, 0 0 0, এবং একইভাবে এটা ট্রান্সফার করে এই ইকুয়েশনটাকে নিয়ে আসছিল যে 2। তো এই যে 2 যেটা নিয়ে আসছে যে সাবস্টিটিউট করে অঙ্ক করে সেটাই হচ্ছে এখানে আসবে। তো এই হলো এখানে মেইন ফ্যাক্টর আর কি, ঠিক আছে, বুঝা গেছে? তাহলে আমাদের লিনিয়ার প্রোগ্রামিং এ এটা হচ্ছে মানে কম্পিউটার বা ম্যাট্রিক্স এ করে, এখানে আরো ডিটেইলস এ লিখছে। আর গ্রাফের যেটা বিষয়টা বলতেছে, গ্রাফ গ্রাফ যেটা বলছে সেটা হলো আমাদের এখানে চলে যায়, তাহলে আমাদের এই অ্যালগরিদমটা বোঝা গেছে। আর এখানে যেমন ছোট ছোট প্রবলেমে, ওকে, যদি মাল্টিপল, এটা তো আমরা বুঝছি নাকি, বোঝা গেছে সিমপ্লেক্স মেথডটা? আশা করি কিছুটা বোঝা গেছে, আবার রিপিট করলাম। এখন একটা নতুন টপিক মনে হয়, এটাতে আমরা সাধারণত যদি দুইটা ভেরিয়েবল থাকে এটা কনভার্ট করে নেই, আর কনভার্ট করে এই যে আগে যে কথাটা বলতেছিলাম যে গ্রেডিয়েন্ট যে জিনিসটা সেখানে জিরো হয়, গ্রাফ আঁকা হয়েছিল একবার, এই যে এখানে dy/dx যদি হয় এই পয়েন্টটাতে, বা এই পয়েন্টটার ভ্যালু হচ্ছে dy/dx = 0 হয়। সো কিন্তু কিছু কিছু জায়গায় যে সমান্তরাল হয়ে যায়, এই সমান্তরাল হয়ে গেলে এই পয়েন্টটা হচ্ছে আর যদি এটা তোমার পজিটিভ
হয় বা তাহলে হচ্ছে মিনিমাম হয় ডাবল ডিফারেনশিয়েশন ওইটার সাপেক্ষে এরপরে মাল্টিপল ভেরিয়েবল থাকলে আমরা সাধারণত সলভ করে থাকি এটা কই গেল আচ্ছা এই যে এখানে এটাই মানে ই করা হয়েছে ফার্স্ট ডেরিভেটিভে কনভার্ট করে নিয়া অনেক ক্ষেত্রে একটা ভেরিয়েবলে বা ইয়েতে এভাবে সলভ করে নাও এটা সাধারণত সাবস্টিটিউট করে সোজা করা হয়েছে কিন্তু অঙ্কটাতে কিন্তু মানে ইয়ে চল এই অঙ্কটা বুঝা গেছে কি করছে আমরা জানি স্লোপ সব সময় কি হয় অপটিমাম পয়েন্টে জিরো হয় সো এটাই লিখছে ডিএফ ফার্স্ট ডেরিভেটিভ মানে তো হচ্ছে কি অপটিমাম পয়েন্টে জিরো ঠিক না স্লোপ মানে জিরো হচ্ছে সো এটা জিরো আর এটাকে এই ডিফারেনশিয়েশন করছে সো এই পয়েন্টটা হচ্ছে আমাদের অপটিমাম যেহেতু কথা বলতেছে না নাই আচ্ছা আমাদের টোটাল সবসময় টোটাল কস্ট বের করা হয় টোটাল কস্ট বের করে ওই এখানে যেমন এই ইকুয়েশনটা আছে এটাকে তাহলে এক্স এর সাপেক্ষে অপটিমাইজ করা হলো ধরো এক্স টি ভেরিয়েবল হয় তাহলে ওই ডিফারেনশিয়েশন করা হবে অ্যানালিটিক্যাল মেথড এই যে এক্স এর সাপেক্ষে করা হয়েছে একটা ভেরিয়েবল আর এটা সবসময় স্লোপ সব স্লোপ সবসময় জিরো সুতরাং আমাদের এটা হলো অপটিমাম বইয়ে যেমন এই যে থিকনেসটা বের করছে এই ইকুয়েশন থেকে ধরে নেওয়া হয়েছে যে থিকনেস এর কস্ট হচ্ছে এটা তাহলে আমাদের কি কথা আসতেছে এটা তো গ্রাফিক্যাল সলিউশন গেল আমাদের এরপরে আরেকটা জিনিস ছিল ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার বলে একটা কথা আসতেছে ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার এর যে হিস্ট্রিটা এটা আমাদের নন লিনিয়ার প্রোগ্রামিং যেগুলো আছে নন লিনিয়ার সিস্টেমের জন্য এখানে দেখো যে কোনো একটা জিনিসের মধ্যে যে কোনো যে ইকুয়েশনের মধ্যে নন লিনিয়ার ইকুয়েশন থাকলে নন লিনিয়ার অ্যালগরিদম গুলো ইউজ করা হয় ঠিক আছে সো নন লিনিয়ার ইকুয়েশনের এই যে এখানে x1 স্কয়ার x2 স্কয়ার মাইনাস 1 x1 এটা সো এই ক্ষেত্রে আমাদের এই যে ডিফারেনশিয়েশন করা আছে এটাকে কি ফার্স্ট ডেরিভেটিভ বলে তাই তো এটাকে যদি আমরা লিখি dx এটাকে ডাইভারজেন্সটাকে বেসিক্যালি এটা ম্যাট্রিক্স আকারে লেখা তো সো fx by del x1 fx এটা হচ্ছে পার্শিয়াল সরি del x এটাই হচ্ছে এই জিনিসটা ঠিক আছে সো আমরা যদি f এর জন্য করা হয় x1 plus x2 del x1 is equal to del x1 সুতরাং আমাদের আসতেছে কি 1 x1 এর জন্য কত আসবে 1 x1 এর সাপেক্ষে x2 এর জন্য এটা সো সিমিলারলি এই যে del f del f by del x2 equal to 1 সো এটা 1 1 হচ্ছে বুঝা গেছে আর x1 স্কয়ার x2 স্কয়ার এটার ক্ষেত্রে 2x1 আর 2x2 এটা লিখছে আর এখানে এই ভ্যালুগুলো অপটিমামে দেওয়া আছে সো এই যে দেখো এই ভ্যালুটা আসতেছে তা আমাদের একটা জিনিস দেখা যাচ্ছে যে অবজেক্টিভ ফাংশন এবং ইকুয়ালিটি কনস্ট্যান্ট এর মধ্যে একটা রিলেশন আছে সেই রিলেশনশিপটা একটা কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে ডিনোট করে এই যে এটাকে যে ভ্যালু দিয়ে রিলেশনশিপটা আছে সেটাকে আমরা ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার বলি আর ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার এর যে ইকুয়েশন গুলো হয় এভাবে কিছু কন্ডিশন হয় ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার থাকলে এটা যদি ফাংশনটাকে এভাবে লেখা হয় এবং সেটাকে ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার গুণিতে হয় এবং এটা দিয়ে আমরা অঙ্ক করা হচ্ছে সো আমি তোমাদের বইয়ে এক্সাম্পল পাই নাই হয়তো তারা সলিউশন গুলা করবে সেই জন্য ওটা রেখে দিছে কিন্তু জাস্ট এক্সাম্পল একটা নিয়ে আসছি যে অঙ্কটা মানে পড়লে বুঝতে পারবা হয়তো মানে বইয়ে আছে আমি সাথে সাথে খুঁজে পাই নাই তোমাদের চ্যাপ্টারে সো বেসিক্যালি এখানে যেটা করা হয়েছে দেখো এই যে ইকুয়েশনটা আছে এটাকে এইভাবে লেখা হয় ল্যাগ্রেঞ্জ ফাংশন আকারে ওই কন্ডিশনের জন্য সো এটা যদি এটা হয় তাহলে আমরা প্রত্যেকটা সাপেক্ষে ফার্স্ট ডেরিভেটিভ নেওয়া হয়েছে ফার্স্ট ডেরিভেটিভ অর্থাৎ পার্শিয়াল ডেরিভেটিভ নিলে এই ভ্যালুগুলো আসে কারণ তিনটা ইকুয়েশন আছে তিনটা ভ্যারিয়েবল আছে তিনটা ভ্যারিয়েবল কি কি x1 x2 আর ল্যামডা সো এই তিনটার সাপেক্ষে তিনটা দিয়ে সলভ করলে এটা চলে আসে এখন তোমরা যেভাবেই সলভ করো তোমাদের যে ক্যালকুলেটর আছে ঠিক দিলে চলে আসে তিনটা আর এখানে এইখানে যেটা দেখাইছে সাবস্টিটিউট মেথড করা হয়েছে
সো ক্যালকুলেটর টিপ দিলে এক এক মিনিটে তিনটা ইকুয়েশন লিখে সলভ হয়ে যাবে রাইট সো এই হচ্ছে এখানে ল্যাগ্রাঞ্জ দিয়ে করা হয়েছে আর কোন টাকার কন্ডিশন এটা খুবই দরকার পড়ে সেটা যদি ওই একই জিনিসকে এখানে যে জিনিসটা আছে এটাকে মানে আরো মোর জেনারেলাইজড করা হয়েছে সেটা হলো ইউ আকারে লেখে এটা দেখো ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট এর জন্য এই ফরমেশনটা আসে এই হলো এখানের ব্যাপার আর বেশ কিছু মেথডের কথা বলছে আমাদের এখানে জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য অঙ্কগুলো দেখানো হচ্ছে এটা নিয়ে মাথা দিয়ে কিছু নাই যেমন পেনালিটি ফাংশন বলে কথা বলছে ভেরিয়াল ফাংশন বলে কথা বলছে আরো কিছু ভাবে আমাদের এই নন লিনিয়ার প্রবলেমকে সলভ করার জন্য এগুলা ইউজ করে সেটা হচ্ছে যেমন পেনালিটি ফাংশন এর মধ্যে আর অ্যাড করে একটা কনস্ট্যান্ট অ্যাড করে সেটার সংখ্যা বাড়াইতে থাকে এবং সেখানে মিনিমাম পয়েন্ট আনার জন্য আর ভেরিয়ার মেথডে লগারিদম ধরে এবং আর দিয়ে গুণ দিয়ে এটাকে বাড়ায় এটা সরি এটাকে আর কমায় কমানো হয় এবং এক্স ওয়ান এক্স টু ভ্যালু কমাচ্ছে কমায় সাধারণত আমাদের ভেরিয়ার ভ্যালু বের করা হয় অপটিমাম ভ্যালু বের করা এই হলো এখানের কথা আর সাকসেসিভ লিনিয়ার প্রোগ্রামিং যে টার্মটা আছে সেটা হচ্ছে যে যে ইকুয়েশনটা আছে যে যেমন এই যে নন লিনিয়ার ফর্মটা আছে সেটাকে সাকসেসিভলি আমরা পয়েন্টের সাপেক্ষে দেখো এটাকে ই করে ফেলা হচ্ছে আর বড় করলে মনে হয় বড় হচ্ছে না এখানে যে দেখো যে জিনিসটা ওটা দেখাইতে চাচ্ছিলাম যে সাকসেসিভ লিনিয়ার প্রোগ্রামিং এ লিনিয়ারাইজ করা হয় সাকসেসিভ পয়েন্টের সাপেক্ষে লিনিয়ারাইজ করা হয় লিনিয়ারাইজেশন একটা মেথড যেটার মাধ্যমে আমরা ওই প্রবলেমটাকে নন লিনিয়ারিটিকে লিনিয়ার ফর্মে কনভার্ট করা হয় কি দিয়ে আর এটা লিনিয়ারাইজ করার জন্য যে এরকম ভাবে এটাকে লিনিয়ারাইজ করা হয় আর এরপরে আরেকটা হচ্ছে তোমাদের কোয়াড্রেটিক প্রোগ্রামিং বলে কথা আছে কোয়াড্রেটিক প্রোগ্রামিং আছে কোয়াড্রেটিক ইকুয়েশনে কনভার্ট করে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রবলেম গুলো মোর টু দা নন লিনিয়ার এবং সেটা মোর ক্লোজলি টু কোয়াড্রেটিক সো এসকিউপি মেথড যেটাকে বলে সাকসেসিভ কোয়াড্রেটিক মেথড সেখানে কোয়াড্রেটিক ফর্মে কনভার্ট করে আমি আর আরো মোর ডিটেইলস এ না যাই শর্টকাট করে দেই কারণ হলো যে এত ডিটেইলস এ জানা কোনো কাজ নেই তোমাদের এত ডিটেইলস এ যাওয়ার কিছু নাই সো কোয়াড্রেটিকে হচ্ছে কোয়াড্রেটিক ফর্মে সে কনভার্ট করে দিচ্ছে লিনিয়ারাইজ করতেছে ওইটাতে হচ্ছে লিনিয়ার ফর্মে করতেছে এখানে হচ্ছে কোয়াড্রেটিক ফর্মে সে লিনিয়ারাইজ করে দিচ্ছে এবং এই ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার বা এই যে কোন টাকার কন্ডিশনের সাপেক্ষে ইকুয়েশন গুলোকে রিফর্মেট করে দিচ্ছে আর জেনারেলাইজ হচ্ছে যে এখানে হচ্ছে কম্পিউট দ্য গ্রেডিয়েন্ট যেটা বাই করতেছে ফর কারেন্ট পয়েন্ট এন্ড গিভিং এটা তারপর কারেন্ট পয়েন্ট ক্লোজ এনাফ অপটিমাল স্টপ যদি ক্লোজ না হয় তাহলে সেটা অপটিমাল আবার চলতে থাকবে এইভাবে করে এটা এটা হচ্ছে মোর লিনিয়ার ইকুয়েশনের জন্য জেনারেলাইজ গ্রেডিয়েন্ট মেথড বা জিআরজি মেথডটা ইউজ করে থাকে সো এই হলো বেসিক অনেকগুলো জিনিস আর একটা বেসিক হচ্ছে যে আমাদের কোথায় কোথায় অপটিমাইজেশনটা ফেল করে সেটা বলতেছে যেমন হচ্ছে অবজেক্টিভ ফাংশন যদি তোমার কনস্ট্যান্ট গুলো ডিসকন্টিনিউয়াস থাকে এখন কিছু কিছু জিনিস হ্যান্ডেল করতে পারে কিন্তু এটা যেহেতু পুরানো বই বা তোমাদের ম্যাক্সের বই হচ্ছে অনেক পুরানো সো সেইসব ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস প্যারামিটার ভ্যালুতে কনভার্ট করে নেই সেটা হচ্ছে অবস্ট্রাকল থাকতেছে অবজেক্টিভ ফাংশন যদি কমপ্লিকেটেড ইন্টারাকশন থাকে যদি তোমার ভ্যারিয়েবল ডিপেন্ডেন্সিটা অনেক বেশি কমপ্লিকেটেড থাকে একটার সাথে আরেকটা তখন সেটা নন লিনিয়ারিটি অনেক বেশি ফর্ম করে এবং সেটাকে সেই জন্য অনেক প্যারামিটার থাকলে যেটাকে আমরা সাব অপটিমাল সলিউশন হিসাবে ভাগ করে করে আমরা সলিউশন করে থাকি যদি অনেক বেশি কমপ্লেক্স থাকে যে এখানে এইটার কথাই বলছে যদি একটা লিমিটের বাইরে গেলে সেটা করা যায় না একটা মেথড হচ্ছে সাব অপটিমাল এটা কোথায় গেল সাব অপটিমাইজেশন মানে ছোট ছোট প্রবলেমে ভাগ করে নেওয়া হয়
সো যদি অনেক বেশি থাকে, আরেকটা হচ্ছে ওই ডাইনামিক প্রোগ্রামিং, যেটা হচ্ছে তোমার অনেকটা আমাদের হাই সি সাসপেন প্লাস যে ফরম্যাটে অপটিমাইজেশনটা রান করে, সেটা হলো যে ছোট ছোট ভাগ করে নেয় ইকুইপমেন্টটাকে, সে ক্যালকুলেশন করে। সো ওই যে এভাবে যে ভাগ করে করতেছে, সেটা একটা মেথড ডেভেলপ হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং। সো এই কমপ্লিট ইন্টারাকশনটা যদি এত বেশি থাকে যেটাতে আমরা সলভ করতে পারতেছি না, সেক্ষেত্রে আবার এটা হলো গ্রাফের কথা বলছে, ফ্ল্যাট বিহেভিয়ার থাকে, যে আমাদের গ্রাফটা এরকম উঁচু উঁচু নিচু উঁচু নিচু, তারপর একটা সেটল পয়েন্টের কথা বলছে, যে ফ্ল্যাট বিহেভিয়ার যদি থাকে কোনো রেঞ্জের মধ্যে বা ভ্যালু যদি না থাকে, সেসব ক্ষেত্রে আমাদের অবজেক্টিভ ফাংশনের ক্ষেত্রে আমরা হয়তো সলিউশন না পাইতে পারি। তারপর আমাদের কনস্ট্যান্ট লাইনের ভিতরে যদি কোনো না থাকে, অর্থাৎ বাস্তবের সাথে মিল না থাকে, তাহলে আমাদের অপটিমাইজেশন ফেল করবে। আমরা যে প্রসেস মডেলটা ইউজ করতেছি সেটা যদি অ্যাকসেপ্টেবল রিয়েল রেজাল্ট না দেয়, তখন অবশ্যই অপটিমাইজেশন ফেল করতেছে। আর আমরা অ্যানালাইটিক্যাল মেথডের থেকে অন্য মেথডগুলো ইউজ করি, কারণ হচ্ছে যে এটা সবগুলা যে কি বলে ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ ইত্যাদি না থাকে এবং সেটা সলিউশন করা অনেক ক্ষেত্রে সমস্যাজনক, সেই জন্য আমরা সাধারণত ম্যাটল্যাব বা ইয়েতে এটা সলিউশন করা হয়, নিউমেরিক্যাল অথবা গ্রাফিক্যালি আমরা যাইতে হয়। এই হলো ব্যাপার। এরপর হচ্ছে ডিজাইন রিলেটেড তোমাদের লেকচারে যাবে, হাতে কতক্ষণ আছে। সো ডিজাইনের একটা দুটা টপিক আসবে, আর আমি আরেক কিছু টপিককে আমি স্কিপ করে গেছি। আচ্ছা, দ্য টিপিক্যাল ইকোনমিক পারফরমেন্স ভেরিয়েবল আমি একটু দেখতেছি, যে ডিসিশন ভেরিয়েবল কি কি বলতেছে। স্ট্রাকচার নিয়ে যেটা কথা বলে, স্ট্রাকচারাল প্যারামিটার নিয়ে, মানে অপারেশন বা অন্য যে কোনো ভেরিয়েবল নিয়ে যেটা কথা অপটিমাইজেশন করে, সেটা প্যারামেট্রিক অপটিমাইজেশন বলে। আর সাব অপটিমাইজেশন হচ্ছে ছোট ছোট ভাগে ভাগ করে নেয় প্রবলেমটাকে, ভেরিয়েবলটাকে। আর এটা হচ্ছে এমআইএলএনপি প্রবলেম গুলোকে, সেটা আমাদের এই বইয়ে শুধু ট্রান্সবাউন্ড নিয়ে কথা বলছে, যেটা হচ্ছে রিল্যাক্সেশন করে একটা ডিসিশন ভেরিয়েবলের সাপেক্ষে, যে বেশ কিছু ডিসিশন ভেরিয়েবল যেটা অবজেক্টিভ ফাংশনের সাথে যে ভেরিয়েবল গুলো থাকে সেটাকে ডিসিশন ভেরিয়েবল বলে এবং সেটাকে ভাগ করে মেথড। আর এনএলপি তে সাধারণত ল্যাগ্রেঞ্জিয়ান্স মেথড গুলা নিয়ে একটু কথা বলছে, আর তোমাদের বই কোনটা, এটা তো দুটোই বলা হলো ইকুয়েশন। আর হচ্ছে জেনারেল গ্রেডিয়েন্ট মেথড, জিআরজি, এটা তো বললাম যে কয়েকটা মেথডের কথা আলোচনা করলাম। আর আর অন্য অন্য কয়েকটা মেথড আছে, আউটার অ্যাপ্রক্সিমেশন, জেনারেল ই, এগুলো হচ্ছে এমআইএনএলপি যে মেথডটার কথা বললাম, যে যদি মিক্সড ইন্টিজার নন লিনিয়ার প্রোগ্রামিং থাকে সেই জন্য এই মেথডগুলো ইউজ করে। আমাদের বইয়ে বেসিক্যালি ব্রাঞ্চ বাউন্ড নিয়ে কথা বলছে। আর গ্রাফিক্যাল সলিউশনের জন্য যদি মাল্টিপল থাকে, তখন আমরা সাধারণত ভাবে সেটাকে সলিউশন করতে প্রত্যেক পয়েন্টের সাপেক্ষে কনস্ট্যান্ট লাইনে দেখা হয় যে অপটিমাম পয়েন্টগুলো কিভাবে আসতেছে। সো এটা হলো আমাদের গ্রাফিক্যালি আমরা সলিউশন করতেছি। তো এই হলো আমাদের এই জিনিসটা অপটিমাইজেশন সলিউশনের জন্য এটা ইউজ করা হয় গ্রাফিক্যালির জন্য। অ্যানালাইটিক্যাল যদি আমরা সলিউশনটা দেখি, অ্যানালাইটিক্যালি একটা ইকুয়েশনের জন্য, এই যে আমরা যে কথাটা বলা হচ্ছিল যে সলভ করা হচ্ছে এবং ফার্স্ট ডেরিভেটিভের সাপেক্ষে, এবং দেখা হচ্ছে যে ভ্যালু জিরো হয়েছে, সো দিস ইজ অপটিমাম ভ্যালু, এবং তারপর সেকেন্ড ডেরিভেটিভের সাপেক্ষে যেহেতু রেজাল্টটা নিলে আমাদের মিনিমাম যদি হয় পজিটিভ হলে মিনিমাম ভ্যালু, এই হলো ব্যাপার। আর যদি নেগেটিভ হয় তাহলে হচ্ছে, আর গ্রাফিক্যাল মেথডে যদি আমরা সলিউশন করতে যাই, তো যে বিভিন্ন কনস্ট্যান্ট ভ্যালুর সাপেক্ষে আমরা গ্রাফগুলোকে জেনারেট করি, এবং জেনারেট করে দেখা হয় যে আমাদের অপটিমাম যে ভ্যালুগুলো আছে ডিসিশন ভেরিয়েবলের সাপেক্ষে, সেটার পয়েন্টে আসা কনস্ট্যান্টের মধ্যে যেটা আসতেছে সেটা হলো অপটিমাম ভ্যালু। আরেকটা অপশন হচ্ছে যে আমরা যেটা প্র্যাকটিক্যালি করি সেটা হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবলে কনভার্ট করে নিই, যাতে আমাদের সলিউশনটা করা যাবে। এটা তোমাদের টিমার হাউসের বইয়ে এটা লেখা নেই, টিমার হাউসের বইয়ে মাল্টিপল গ্রাফ আইকা তারা এটাকে অপটিমাম পয়েন্ট বাই করছে আর কি। এই হচ্ছে এখানে গ্রাফিক্যাল মেথড। এরপরে আমরা ডিজাইনের একটা অঙ্ক নিয়ে একটু কথা বলবো তোমাদের চ্যাপ্টারে, তারপরে তো ম্যাডাম পড়াবে অ্যানালাইটিক্যাল ফিক্সড কস্ট আর কি, মানে হাতে কতক্ষণ আছে 11:43। আমাদের এই যে এই অঙ্কটা তোমাদের বইয়ের অঙ্ক, জাস্ট আমি স্টার্টিং করতেছি, পরে তো ম্যাডাম এটা
দেখাবে যে এখানে যে অঙ্কটাতে তোমাদের যে সলিউশনটা করা হয়েছে ফিক্সড কস্ট বের করছে বিশ্লেষণ করার জন্য এবং অ্যানুয়াল কস্ট করছে। আমরা যে হাইসিসি অঙ্কগুলো করছিলাম সেখানে আমরা বেসিক্যালি ভেরি করছি হচ্ছে আমাদের জিনিসটা এখানে চলে আসে বিভিন্ন রিফ্লাক্স রেশিওর জন্য ভেরি করা হয়েছে এবং কস্ট গুলা বের করা হয়েছে সেটার মধ্যে যেটাতে মিনিমাম আসছে সেটা হলো এই অঙ্কটাতে করা হয়েছে। টোটাল কস্ট যেখানে মিনিমাম হয়েছে সেটা হচ্ছে আমাদের অপটিমাম ভ্যালু, এটা এইভাবে বের করা হয়েছে। এটা হলো এই অঙ্কটা করা হয়েছে এবং বিভিন্ন কস্ট বের করার জন্য এই ডিটেলস এর চ্যাপ্টার হয়তো ম্যাডামই পড়াবে, আমাকে যদি পড়াতে বলে তাহলে আমরা। সো আজকের মতো এটুকুই থাকলো, আর আমি আবার আরেকবার অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখি যাতে কারো কোনো কোশ্চেন আছে। সবাই আশা করি বুঝা গেছে। এনিওয়ে তাহলে এই পর্যন্ত আজকে থাকলো, আর যদি ডিজাইনের ওই প্রবলেম ম্যাডাম করায় তাহলে তো সেটা ই নেই, আমার আর সাথে দেখা হবে না। ওকে তাহলে ক্লাস আমরা তাহলে ক্লোজ করলাম।